ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজ আমাদের কুরবানির ঈদ। সকালবেলা ঈদের নামাজের মাধ্যমেই শুরু হয় আমাদের ঈদের দিনের। তো আমরা বাসার সবাই মোটামুটি নামাজ পড়তে মসজিদে চলে আসছি। আমরা নামাজ পড়েছিলাম সকাল 11টার জামাতে। তো নামাজ পড়া শেষ আমাদের, আর মসজিদের ভিতরে তো নামাজের ভিডিও করা যায় না। তো আমরা নামাজ পড়ে চলে আসছি, এখন বাসায় যাব, কারণ আমাদের অনেক মেহমান আসবে আজকে। তো বাসায় এসে আমরা এখন সব কিছু গুছগাছ শুরু করে দিব, কারণ দুপুর 2টা থেকে আমাদের বাসায় মেহমান আসা শুরু করবে, দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তো সকাল থেকে আমরা মোটামুটি রান্নাবান্না গুছিয়ে রেখেছি, এখন জাস্ট সব কিছু টেবিলে সার্ভ করার পালা। কারণ দেখা যাবে সব কিছু গুছাতে গুছাতে মোটামুটি মেহমান আসার সমাজ হয়ে আসবে। আর আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা জানেন, বেশিরভাগই আমরা এখানে অন টাইম প্লেট, গ্লাস, কফি কাপ, তারপর হচ্ছে অ্যাপিটাইজার বাটি সব কিছু মানে অন টাইম প্লাস্টিকের তাই ইউজ করা হয়। তো মোটামুটি সার্ভিং ডিশগুলো আমরা টেবিলে দিয়ে দিয়েছি। তো এখন একে একে সবগুলো খাবার সব দিয়ে দিব, দিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে দিব যাতে খাবারগুলো সব গরম থাকে। আর মোটামুটি অ্যাপিটাইজার, ডেজার্ট সব কিছুই টেবিলে একবারে দিয়ে দেব। আর এখানে যে মাংস, পোলাও, কাবাব সব কিছুই একদম রেডি, এখন শুধু সার্ভিংয়ের অপেক্ষা। তো একে একে আমরা অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি, কারণ প্রায় আজকে আমাদের বাসায় 100 থেকে 150 এরকম লোক আসবে। তো এত লোকের খাবার মেনটেন করা, সব কিছু মেনটেন করা অনেকটাই টাফ। তো এটা অনেক সময় নিয়ে, ধৈর্য নিয়ে মোটামুটি কাজ করতে হয়। তো আমরা ওইটাই করতেছি, অল্প অল্প করে সাজানোর চেষ্টা করতেছি পুরো টেবিলে, কারণ একসাথে আপনি এত কাজ করতে পারবেন না, মানে অল্প অল্প করে যদি এগিয়ে না নেন। তো মোটামুটি টেবিলে একে একে আমরা সব কিছুই দিয়ে দিচ্ছি। এখানে কাবাব দিয়েছি, আচার দিয়েছি, তারপর হচ্ছে পটেটো কাবাব, শামি কাবাব, জালি কাবাব, তারপরে এখানে ছিল ঝাল গরুর মাংস। তো বিরিয়ানি করা হয়েছিল, যার কারণে বিরিয়ানির জন্য গরুর মাংসটাই বেস্ট ছিল মনে হচ্ছে। এখানে ছিল চিকেন বিরিয়ানি, তো চিকেন বিরিয়ানি করা হয়েছে। আবার অনেকে ছিল হিন্দু, তাদের জন্য খাসির মাংস আলাদা করে করা হয়েছে। আর অ্যাপিটাইজার হিসেবে দিয়েছিলাম সমুচার, হচ্ছে স্প্রিং রোল। তো এভাবে আস্তে আস্তে টেবিলটা আমরা সাজিয়ে নিয়েছি, কারণ আপনার যখন অনেক গেস্ট চলে আসবে তখন হচ্ছে চাইলেও আপনি এত কাজ একসাথে করতে পারবেন না। তো এক ফাঁকে আমি আবার পুরো টেবিলটা দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো চেক করে নিলাম যে সব ঠিক আছে। তো এখন প্রায় দুপুর 2টা 2:30 বেজে গেছে, একে একে মেহমান আসা শুরু হয়েছে। তো এভাবেই চলছিল রাত 10টা 10:30 11টা পর্যন্ত আমাদের বাসায় মেহমান এবং ঈদের দিন উদযাপন। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আর আপনারা আপনাদের ঈদের দিনটাকে কীভাবে কাটিয়েছেন আমাদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.